বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে, সোভিয়েত সমাজতন্ত্র রক্ষার ফেসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক জে ভি স্টালিনের 144তম জন্মদিন উদযাপন করলেন সিপিআইএম রাজ্য কমিটি। এদিন সিপিআইএম রাজ্য কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানাল সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্যরা। আজকের দিনে দাঁড়িয়ে 144তম জন্মদিন উদযাপন করা হয়েছে সোভিয়েত বিজয়ের মহানায়ক জে ভি স্টালিনের। 144তম জন্মদিন উদযাপন করা হয়েছে সিপিএম রাজ্য কমিটির পক্ষ থেকে সিপিএম রাজ্য কার্যালয়ে জে ভি স্টালিনের প্রতিকৃতিতে এবং ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে মাল্যদান করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন সেখানে, বিধায়ক রতন চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং অন্যান্য যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন। আজকের এই দিনে উপস্থিত থেকে অবশ্যই জে ভি স্টালিনের যে অবদান রয়েছে কমিউনিজমের ক্ষেত্রে সেই বিষয়গুলো তুলে ধরেছেন তিনি, এবং তার পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক জে ভি স্টালিনের বিভিন্ন দিক আজকে তুলে ধরেছেন তিনি। কি বলছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুনব। আজকে ফ্যাসিবাদী যুদ্ধের যে অন্যতম নায়ক আয়রন ম্যান জোসেফ স্টালিন, তার 144তম জন্মদিবস। জোসেফ স্টালিনকে শুধুমাত্র সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক হিসেবে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে হিটলার যখন সারা পৃথিবীকে তার পদানত করার জন্য স্টিমরোলার চালিয়েছিল, পৃথিবীর প্রায় সমস্ত দেশ, ব্রিটেন, আমেরিকা, তারা তাদের সাথে প্রায় আপোষ করে এই হিটলারকে তার বিশ্বজয়ের স্বপ্নকে প্রায় এগিয়ে দিচ্ছিল। সেই সময়তে সোভিয়েতের নেতা স্টালিন তিনি রুখে দাঁড়ান। তার যে লাল ফোর্স, সে লাল ফোর্স 1945 ইংরেজিতে এই হিটলারকে আত্মসর্ব করতে বাধ্য হন এবং হিটলার আত্মহত্যা করেন। কাজেই জোসেফ স্টালিন শুধু একজন রাষ্ট্রনায়ক, একজন যে যুদ্ধা দানন, যে এই পৃথিবীকে বাঁচানোর জন্য, মানব সভ্যতাকে রক্ষা করার জন্য অন্যতম ব্যক্তিত্ব হিসাবে চিরকাল মানব জাতি মনে রাখবে। আমরা আজকে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তার এই 144তম যে তার জন্মদিবস উপলক্ষে আমরা তাকে শ্রদ্ধার সাথে উৎসর্গ করেছি। আপনারা শুনলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন, এবং হিটলারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো থেকে শুরু করে নানান বিষয়ে স্টালিনের যে অবদান রয়েছে, জে ভি স্টালিনের সেই অবদানগুলো তুলে ধরেছেন আজকে তিনি। আজকে 144তম জন্মদিন উদযাপন করা হয়েছে জে ভি স্টালিনের, এবং সিপিএম রাজ্য কমিটির কার্যালয়ে জে ভি স্টালিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মাল্যদানের মাধ্যমে আজকের এই দিনটি উদযাপন করা হয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।